আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। এই যে বন্ধুরা দেখো, মা আমাকে সকালে বানিয়ে দিয়েছে চিকেন চাউমিন, আর তার উপরে দিয়ে দিয়েছে হোমমেড টমেটো সস। তাই আমার খেতে দুর্দান্ত লাগছিল, আর সাথে আরও ছিল আলু এবং বিনস, তাই আমার আরও ভালো লাগছিল। আজকে তো স্কুল ছুটি ছিল, তাই আমি সকালে উঠে মজা করে খেয়ে নিয়েছি, তবে কোচিং খোলা ছিল। তো এই যে আমি খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও কার কার চিকেন চাউমিন পছন্দ। আমার তো ভীষণ পছন্দ। আর এই যে বন্ধুরা দেখো, আমি কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর আজকে দিনটা খুব উজ্জ্বল, মানে খুব সুন্দর বাতাস হচ্ছিল, কারণ কালকে বৃষ্টি পড়েছিল, এত কটকটে রোদ নেই, আর অনেক কাদা ছিল বৃষ্টির জন্য, তাই আমি একটু সরে সরে যাচ্ছিলাম। আর এই যে বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ আমার পাশে কবরস্থান? এখানে আছে নারিকেল গাছ, তারপর লম্বা লম্বা সুপারি গাছ, দেখতে খুব সুন্দর, আর অনেকগুলো কবর। আর বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে রক্তজবা আছে? রক্তজবাগুলো দেখতে খুব সুন্দর, একদম টকটকে লাল। আর এই যে বন্ধুরা দেখো, আমি এখন কবরস্থান থেকে বের হয়ে এসেছি। তো আজকে রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা ছিল, কোনো রিক্সা পাচ্ছিলাম না, অনেক পরে পেয়েছি, তাই অনেকক্ষণ ধরে হাঁটতে হয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে আমি রিক্সায় উঠে পড়েছি। আর বন্ধুরা, আজকে খুব সুন্দর ঝলমলে রোদও হচ্ছিল, তার সাথে সাথে সুন্দর করে বাতাস হচ্ছিল, তাই আমার খুব ভালো লাগছিল। আর এই যে বন্ধুরা, তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় প্রতি সপ্তাহে বৃক্ষ মেলা হয়। এখান থেকে আমার দিদা অনেক গাছ কিনে, শ্যামাফুপিও গাছ কিনে। আর এই যে দেখো বন্ধুরা, অভিভাবকদের বসার জন্য অনেকগুলো সিট আছে। আর এই যে দেখো বন্ধুরা, আমার কোচিংয়ের ছুটি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার তো কোচিং থেকে বের হয়ে রিক্সায় সাথে সাথে উঠতে একটু ইচ্ছা করে না, আমার একটু পাখিদেরকে হাই দিতে ইচ্ছা করে, মনে হয় তারাও আমাকে হাই দেয়, আমিও তাদেরকে হাই দেই। আমার তো পাখিদেরকে দেখতে খুব ভালো লাগে। দেখো সবাই কী সুন্দর করে শেয়ার করে খাওয়া দাওয়া করছে, পার্টি করছে, ওদেরকে দেখলে আমার মন ভরে যায়। আর শেয়ার করে খাওয়াই তো ভালো, একা একা খাওয়া, শত্রুতা করা, এগুলো তো ভালো না। আর পাখিরা বন্ধুর মতো দেখো কী সুন্দর করে শেয়ার করে খাওয়া দাওয়া করছে। আর এই যে বন্ধুরা দেখো, আমি রিক্সায় উঠে পড়েছি, কিন্তু বন্ধুরা এখন না এমন কটকটে রোদ ছিল, কী বলবো, এমন অবস্থা, আমি একদম ঘেমে গেছি, দেখতে পাচ্ছ অনেক গরম হয়ে গেছিলো আবহাওয়াটা। আর এই যে বন্ধুরা দেখো, রিক্সাওয়ালা আমাদেরকে অন্য গলি দিয়ে নিয়ে আসছে, এখানেও একটা পুকুর ছিল, কিন্তু বন্ধুরা আমার চুল না খুব বড় হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখো, আমি সেলুনে গিয়ে চুল কেটে নিয়ে এসেছি, কারণ চুল বড় থাকলে তো ম্যাম বকুনি দিবে। আর এই যে বন্ধুরা দেখো, মা আমার প্লেট সাজিয়ে দিয়েছে, তো আমি মজা করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে মা মাছ ভাজা রান্না করেছিল, এটা বাটা মাছের ভাজা, আর মা আরেকটা মাছও ভুনা করে দিয়েছিল, তাই আমার খুব ভালো লেগেছে। আর দিদা আর বাবার জন্য মা আলাদা ঝোল করে মাছ রান্না করে দিয়েছিল, কারণ আজকে আমার ভুনা ভুনা খেতে খুব ইচ্ছা করছিল, তো মা আমাকে ভুনা ভুনা করে রান্না করে দিয়েছে। আর ভুনা তো জানোই আমার খুব পছন্দ, আর ফিশ ফ্রাই হলে তো কথাই নেই, আমাকে যদি কেউ এক গামলা ফিশ ফ্রাই দেয় আমি সব খেয়ে ফেলবো, কারণ আমার সবচেয়ে প্রিয় খাবার হলো ফিশ ফ্রাই, এটা আমার খুব ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কার কার ফিশ ফ্রাই খুব পছন্দ, সর্বোচ্চ পছন্দ হলেও বলো, একটু কম পছন্দ হলেও বলো,
আর তোমরা খুব সুন্দর করে কমেন্ট করো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মা আরও রান্না করেছিল করল্লা ভাজি, বরবটি ভাজি, তো ওগুলোও খেতে দুর্দান্ত ছিল। আর করল্লার সাথে সাদা ভাত তো আমার খুব ভালো লাগে। আর এই যে বন্ধুরা দেখো, আমি খাচ্ছি রুই মাছের পেটি ভুনা, কারণ পেটিটা খুব তেল তেলে হয়, তে আমার খেতে খুব ভালো লাগে। আর একটা চামড়া থাকে, ওইটা ছিঁড়ে খেতে আমার আরও ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। কিন্তু বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু কমেন্টে এরকম লেখে, লাইক দিলাম, সাবস্ক্রাইব করলাম, কমেন্ট করে দিলাম, এত নাম্বার লাইক দিলাম, এগুলো করা যাবে না বন্ধুরা, এগুলো স্প্যাম কমেন্ট। এগুলো করলে আমার চ্যানেলেরও ক্ষতি হবে, তোমার চ্যানেলেরও ক্ষতি হবে। ভিডিও সম্পর্কে কিন্তু কিছু কমেন্ট করে দিও, তাহলে আমিও তোমার চ্যানেলে গিয়ে ভিজিট করব, সাবস্ক্রাইব করে দিব। তাই এরকম করো না, আচ্ছা? তাহলে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, আমারও হবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, এবং বেশি বেশি করে পানি খেও, কারণ এখন খুব গরম। এবং চারপাশ পরিষ্কার রেখো, কারণ এখন ডেঙ্গুর প্রকোপ খুব বেশি। তো বন্ধুরা, আজকে কথা আর বাড়ালাম না, আল্লাহ হাফেজ।